তো বন্ধুগণ, আজকে আমরা 71টি প্রিভোশন বাংলা অর্থ সহকারে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকে ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে না হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা মিনিং সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন 71টি প্রিপোজিশন একসাথে কেবল এক ক্লাসে রপ্ত করে নিব। হ্যাঁ বন্ধুগণ, এই যে লক্ষ্য করুন, এখানে এক অফ অর্থ র বা এর, অফ ও ডাবলে অফ, অফ অর্থ হতে থেকে দূরে বন্ধ, টু অর্থ হল দিকে প্রতি অভিমুখে বরাবর কাছে থেকে হতে পর্যন্ত বাকি, টুয়ার্স অর্থ দিকে ইন মধ্যে ভিতরে অবাক তে, এরূপ অর্থ প্রকাশিত হয়। এত এ তে অ দিকে প্রতি এরূপ অর্থ প্রকাশিত হয়। অনর্থ ওপরে অবর ওপর দি অ্যাবভ অ্যাবভ অধিগত ওপর বা উচ্চতে, আপ উঁচু উচ্চতে উচ্চতর স্থানের অবস্থানত বোঝাতে, আন্ডার নিচে তলে নিম্নে অধীনে, বিলো নিচে বিনিট অপেক্ষাগত নিচে নিম্নে ভিতরে, আন্ডার নেট তলাশ্রে নিচে, ডাউন নিচু স্থানে, অন টপ অফ ওপরে শীর্ষে গেছে, বিহাইন্ড পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে, সামনে সম্মুখে, বায়ের দ্বারা কর্তৃক মাধ্যমে দিয়ে পাশের সাথে উপায় অনুযায়ী হিসেবে ধারে, উইথ সাথে সহিত সহ দিয়ে উপায়ে উদর ব্যথিত বিনা ছাড়া, ফরার্থর জন্য কারণে দরুন উদ্দেশ্যে যাবত ধরে, সিন্স অর্থ হল হইতে থেকে আপনার পর পরে, বিফোর আগে পড়বে অতীতে, বাট ব্যথিত ছাড়া শুধু, অ্যাকসেপ্ট ব্যথিত ছাড়া, অ্যাবাউট সম্পর্কের বিষয়ে ব্যাপারের সম্বন্ধে প্রায়, বিসাইড পাশে, বিসাইড ছাড়াও, বিটুইন দুয়ের মধ্যে এবং অনেকের মধ্যে, উইদিন কোনো সময়ের মধ্যে বা ভিতরে, থ্রো কোনো স্থানের মধ্য দিয়ে বা ভিতরে, হোয়াইল সময়ে। তো বন্ধুগণ, এখন আসুন এই পাশ থেকে আমরা শিখব। এখানে যেমন ফ্রম হতে থেকে, ইন্টু ভিতরের দিকে, আপ টু পর্যন্ত অবধি, নাগাদ আপন অর্থ হল ওপর ওপরে, অ্যারাউন্ড বা অল অ্যারাউন্ড চারদিকে বা চারদিক দিয়ে, রাউন্ড চারদিক দিয়ে চতুর্দিকে, অ্যাক্রস একদিক থেকে অন্যদিকে আড়াআড়ি ভাবে, নিয়ার কাছে নিকটে, অ্যালং বরাবর সোজা, বিয়ন দূরে পিছনে, নাগালের বাইরে ধারে, অ্যাগেনস্ট বিরুদ্ধে বিপক্ষে প্রতিকূলে, ডিউরিং সময়ে, আউট বাইরে বহির্ভাগে, আউট অফ বাইরে, টিল আনটিল পর্যন্ত সময় পর্যন্ত, অর্থাৎ স্টিল নাও এখন পর্যন্ত, স্টিল মর্নিং সকাল পর্যন্ত, এভাবে অর্থ প্রকাশিত হয়, নাগাদ যতক্ষণ পর্যন্ত না। তো বন্ধুগণ, এগুলো প্রিপোজিশন হয়, আবার কনজাংশন হয়, মানে কনজাংশন হয়। এখন আসুন পাঁচটা, তো গত পাঁচ দিয়ে পরে, ইনসাইড ভিতরের মধ্যে, আউটসাইড বাহির বাহিরের দিকে, বিকজ অফ জন্যে কারণে, ইনস্পাইট অফ সত্য, ইনস্টেড অফ, ইন লিও পরিবর্তে, বাই ডিন্ট অফ দ্বারা সাহায্যে, অন অ্যাকাউন্ট অফ কারণের জন্যে, ইন কোর্স অফ প্রক্রিয়া চলাকালে, বাই মিন্স অফ উপায়ে দিয়ে, অন বিহাফ অফ পক্ষে বদলে তর্পে সমতনে, ইন অর্ডার টু জাতে উদ্দেশ্যে, ইন কেস অফ জন্যে, ফর দ্য সেক অফ এর জন্য, টাকার জন্য, এর জন্য অর্থাৎ ফর দ্য সেক অফ মানি টাকার জন্য, ফর দ্য সেক অফ ইউ তোমার জন্য, এর অর্থ প্রকাশিত হয়, ইন ফেভার অফ পক্ষে তরফে, উইথ ভিউ টু উদ্দেশ্যে, অ্যাকর্ডিং টু অনুসারে, অনুযায়ী মতে, ওয়েং টু জন্যে কারণে, কনসার্নিং টু কনসার্নিং সম্পর্কে, ভায়ের দিয়ে মধ্যে হয়ে, পার্সেস বনাম বিপক্ষে। বন্ধুগণ, এদের সকল ব্যবহারগুলি পরবর্তী অধ্যায়গুলিতে চমৎকার করে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনার কাজে আসবে এবং ভালো লাগবে। তো আজকের ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম বন্ধুগণ, একটু ভালো করে দেখে নিই। আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম প্রিপোজিশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই 71টি প্রিপোজিশন আছে, কিন্তু পরবর্তী ফ্রেজাল প্রিপোজিশন হাজার হাজার হয়, সেগুলো আমরা প্রিপোজিশন চ্যাপ্টারে শেষের দিকটায় এগুলো তুলে ধরেছি। তো বন্ধুগণ, ভিডিওগুলো একের পর এক দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করাতে পারেন। এই বইটি সত্যি পূর্ণাঙ্গ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে এবং বইটির নামও দেওয়া হলো এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, অর্থাৎ একটি রিটেন স্পোকেন এবং ইংরেজি গ্রামারের একটি পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ বই। এবং এটা বাংলা মিনিং সাগরে দেওয়া হয়েছে যাতে বুঝতে কোনো প্রকার সমস্যা না হয়। বিশ্বাস রাখুন এবং আমাদের ভিডিওগুলো একের পর এক দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।